নিত্যনৈমিত্তিক ব্যবহৃত খুব পরিচিত একটা জিনিস, এত অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায়, এত অসাধারণভাবে মজা করে খাওয়া যায়। হ্যাঁ প্রিয় দর্শক, মুরগির পায়ের কথাই বলছি, যেটা অনেকেই খুব ঝামেলা মনে করেন পরিষ্কার করতে। আজকে কিভাবে খুব দ্রুত পা পরিষ্কার করে ফেলবেন এবং কিভাবে খুব ইউনিক চাইনিজ একটা রেসিপি বানিয়ে ফেলবেন, সেটাই নিয়ে এসেছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম দর্শক, শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আপনাদের স্বাগতম। হয়তোবা এমনটাই সত্য, আপনার পরিবারের 50% মানুষ এই খাবারটা খেতে খুব পছন্দ করে, আবার 50% মানুষ এই খাবার মুখেই তোলে না। আবার অনেকে আছেন আমার মতো করে আলসামি করে এরকম পা পরিষ্কার করার ঝামেলা মনে করে অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে দিতে এতগুলো মুরগির পা তৈরি করে ফেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমিও একটু খুবই বিরক্ত ফিল করি পা পরিষ্কার করাটা। তবে পা পরিষ্কার করাটা 3 মিনিট কিংবা 2 মিনিটের ব্যাপার, জাস্ট গরম ফুটন্ত পানির মধ্যে পাগুলো দিয়ে দিবেন। জাস্ট 1 মিনিট সেই ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখবেন পাগুলো, তারপর কিছু বরফের টুকরো দিয়ে দিবেন সেই ফুটন্ত পানির মধ্যে, যাতে করে একদম ব্যালেন্স হয়ে যায় ব্যাপারটা। তারপরে একদম টেনে টেনে ইজিলি উঠিয়ে ফেলতে পারবেন আপনাদের মুরগির পা। খুব পরিষ্কার করে এরকম ধবধবে সাদা করে আপনারা পরিষ্কার করতে পারবেন। এবং দেখুন এই যে পাগুলো, এগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে টিপস অ্যান্ড ট্রিক্স জানলে খুব দ্রুত আপনি একদম খুব সুন্দর করে পাগুলো পরিষ্কার করতে পারবেন, কিন্তু যদি বেশি ভয়েল হয়ে যায় তখন কিন্তু আপনার চামড়াগুলো এরকম ধবধবেভাবে পরিষ্কার হবে না। অনেকেই আছেন এই পায়ের উপরের চামড়াটা শুধু খায়, হাড্ডিটা বের করে ফেলে। তো আমি বলবো, আমরা বাঙালি, আমরা কিন্তু একটু হাড্ডিকুটি চাবাতে খুব পছন্দ করি এবং এটা খুব এনজয় করি খাবারটা। তো আপনি দেখেন এখানে কিছু কিছু পা আছে যেগুলো খুব বেশি ভয়েল হয়ে গিয়েছে। তো বলবো খুব টিপস এবং ট্রিক্স ফলো করে এই পাগুলো পরিষ্কার করবেন। এরকম খুব ধবধবে পরিষ্কার সাদা করতে হলে আপনাদের জাস্ট 1 মিনিট ভিজিয়ে ফুটন্ত পানির মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন খুব ইজিলি উঠে যাচ্ছে আপনার মুরগির পাগুলো। তো এরকম করে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে একদম চকচকে ঝকঝকে করে নিলাম। তারপর কিছু স্পাইস নিয়ে আসলাম, মানে মশলা, মশলাগুলো হচ্ছে কাবাব মশলা, মরিচের গুঁড়ো, লবণ এবং জিরা, ধনিয়া, আদা রসুন বাটা এবং পোস্ত এবং সরিষা বাটা, একটা ডিম। ডিমটা একদম অপশনাল, আমি কোয়েল পাখির ডিম ইউজ করেছি, কারণ বেশি ডিম দেওয়ার খুব কোনো প্রয়োজনই নাই। জাস্ট আপনার মশলাটাকে জাস্ট একটা ব্যালেন্স করতে, একটা কোট করতে, যাতে করে যখন আপনি ফ্রাই করবেন জিনিসগুলো ছড়িয়ে না পড়ে, মশলাটা পুড়ে না যায়, এই জন্যই জাস্ট ডিমটা দেওয়া। তারপর কিছু লেমন জুস দিয়ে একদম খুব ভালো থকথকে একটা স্পাইস তৈরি করে ফেলবো আমরা। আমি সয়া সস, টমেটো সস এবং একটু অয়েল, যেটা সরিষার তেল বলে, সরিষার তেল ইউজ করেছি। জাস্ট পায়ের মধ্যে থেকে কোনো আস্টে গন্ধ না আসে এবং খুব ভালো একটা ফ্লেভার আসে এই জন্য। তারপরে খুব কুচলে কুচলে ভালো করে মাখাতে হবে, যাতে করে পায়ের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে পড়ে এবং পায়ের মধ্যে আসলে কোনো নোংরা গন্ধ না আসে, যেহেতু এটা একটা মুরগির পা। তো এরকম আপনি মিনিমাম, সময় না থাকলে আধা ঘন্টা, আর যদি সময় থাকে মিনিমাম 2 ঘন্টা রেখে দিতে পারেন। সময় থাকলে খুব ভালো হবে, যত ম্যারিনেট করে রাখবেন তত ভালো করে মশলাটা ভেতরে ঢুকবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, খুব ভালো করে চেলে নিলাম। আমি কিন্তু সবসময় সব জিনিস চেলে ইউজ করি, শুকনো উপকরণগুলো। তো ওই যে ম্যারিনেট করা পাগুলো খুব ভালোভাবে সেই কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নিলাম। গড়িয়ে নিয়ে একদম সরাসরি চলে আসলাম চুলোতে। চুলোতে আমি একটা অয়েলের প্যান দিয়েছি, যেটাতে আমি সবসময় ভাজাভাজি করি, কিন্তু আপনারা আমার মতো এরকম বোকামি করবেন না, এখানে অনেক বেশি তেল লাগে। এরকম যদি আপনি ছোটো ইয়া নেন, তো আমি এটা নিয়ে আপনাদের কাছে স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারতাম, কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম যে পা অল্প তেলের মধ্যে আপনারা ফ্রাই প্যানে ভেজে নিতে পারেন। এটা এটা কোনো কাজেই ডুবো তেলে বেশি তেল খরচ করে ভাজার কোনো দরকার নেই, কারণ এটা এরকমভাবে ভাজলেই খুব মুচমুচে এবং সিদ্ধ হবে। আমি এই জিনিসটা নিজেই বোকামি করেছিলাম, যার কারণে আমি স্কিপ করে নিই। ছোটো অনেকে আছে ডুবো তেলে ছোটো হাঁড়ির মধ্যে ভাজে একদম মচমচে করে, এরকম করে ভাজলেও আপনাদের একদম মচমচে হবে এবং তেল খুব কম খরচ হবে। তো এরকম করে উল্টে পাল্টে আপনি ভেজে নেবেন একদম গোল্ডেন কালার করে। গোল্ডেন কালার করে ভেজে নিতে নিতে আপনি অবশ্যই ঢাকনাটা ঢেকে দিবেন, তাতে করে আপনাদের দুইটা উপকার হবে। একটা উপকার হচ্ছে আশেপাশে তেল ছিটে নোংরা হবে না, প্লাস আপনার পাটা একদম সিদ্ধ হয়ে যাবে, তাতে করে কিন্তু কুড়মুড়ে ভাবটা
মজা একদমই যাবে না। তো চাইলে আপনি এই পর্যায়ে একদম খেয়ে নিতে পারেন। আমি কিছু পা এরকম আলাদা করে রাখবো এবং কিছু পা আমি চাইনিজ স্টাইলে রান্না করব। তো আমি প্রায় 3-4টার মতো এরকম ফ্রাই করা পা রেখে দিলাম এবং চাইনিজ স্টাইলে যেগুলো রান্না করব সেগুলোর মধ্যে আর কিছুই না, কিছুটা টমেটো সস দিয়ে এবং যে মশলাগুলো ছিল তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে ভালো করে গুলিয়ে খুব ভালো করে পাগুলো এদিক সেদিক নেড়ে চেড়ে নিব। দেখবেন একটা স্বচ্ছ একটা আভা দিবে পায়ের মধ্যে। তো এই পর্যায়ে একটু জাস্ট ফ্লেভারের জন্য আমি বিলাতি ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধনে পাতা ইউজ করতে পারেন, ধনে পাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এবং এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাপে রাখবেন। দেখবেন এত সুন্দর খেতে হয়েছে যে আমি কি বলবো। আপনারা আসলে মুরগির হাত পায়ে রেসিপিটা দেখার পরে অবশ্যই খেতে চাইবেন এবং উপরে একটু তিল ছড়িয়ে দিলে লুকটা খুব ভালো আসে। যদিও খুবই অপশনাল একটা ব্যাপার, কিন্তু আসলে বলে না কথায় যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বেচারি। তারপর ঠিক এরকমভাবে কচুর মচুর করে খেয়ে নেবেন। এটা ফ্রাই করাটা খাচ্ছি এবং বাদবাকি আমি আমার পরিবারের সাথে খাবো। তো প্রিয় দর্শক, দেখলেন কিভাবে খুব দ্রুত আমি পা পরিষ্কার করে খুব দ্রুত রান্না করে ফেললাম। এবং এই জিনিসটা যারা ফেলে দেন কিংবা কাজের বুয়াদের দিয়ে দেন, তারা আজকে থেকে এই জিনিসটা অবশ্যই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।